أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি এবং প্রয়োজনীয় বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আমরা পর্নোগ্রাফির দেখার কুফল এবং কিভাবে এগুলো আমাদের যৌন স্বাস্থ্যকে ক্ষতির সম্মুখীন করে সে বিষয়ে একটি গবেষণার ফল আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন বিস্তারিত শোনা যাক ব্রিটেনের এক শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ বলেছেন অনলাইনে পর্নোগ্রাফি দেখার অভ্যাসের কারণে তরুণ প্রজন্মের ছেলেদের যৌন স্বাস্থ্য ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে নটিংহ্যাম ইউনিভার্সিটি হসপিটালের এই চিকিৎসক অ্যাঞ্জেলা গ্রেগরি বলেছেন ইদানিং 18 থেকে 25 বছর বয়সী তরুণ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে যারা যৌন স্বাস্থ্য বিষয়ক জটিল সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসছেন তিনি বলছেন আমি খেয়াল করছি গত 16 বছরে বিশেষ করে গত 5 বছরে সাধারণ চিকিৎসকরা অনেক বেশি হারে তরুণদের আমার কাছে পাঠাচ্ছেন আগে এমনটা দেখেননি বলে তিনি মন্তব্য করেন তার মতে অতীতে বেশিরভাগ বয়স্ক পুরুষ আসতেন ডায়াবেটিক্স বা হৃদযন্ত্রের সাথে সম্পর্কিত নানা সমস্যা নিয়ে তরুণরা বয়োজন আসত ইরেকটাইল ডিসফাংশন নিয়ে 15 বছর বয়সী নিক এটা অবশ্যই তার আসল নাম নয় পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছেন আরও কয়েক বছর আগে নিক বলছিল যৌনতার সাধারণ কোনো জিনিসই আমাকে এখন আর উত্তেজিত করে না তাই দিনকে দিন আরও খারাপ ধরনের পর্নের প্রতি আমার আগ্রহ হচ্ছে মিস গ্যাগরি বলছেন খুব সহজলভ্য অনলাইন পর্নোগ্রাফিতে তরুণরা যে ধরনের ছবি বা যৌনতার ধারণা পান তা অনেক সময় বাস্তবতার সাথে মেলে না তাতে তাদের বাস্তব জীবনে যৌন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তারা তাদের সঙ্গীদের কাছে ওই ধরনের অবাস্তব কিছু আশা করে থাকেন সূত্র বিবিসি বন্ধুরা নটিংহ্যাম ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসক অ্যাঞ্জেলা গ্রেগরির এই আলোচনা থেকেই আমরা বুঝতে পারি যে অনলাইনে প্রতিনিয়ত আমরা যে পর্নোগ্রাফি দেখি অথবা অশ্লীল ভিডিও চিত্র দেখি এগুলো আমাদের কিভাবে আমাদের যৌন জীবনকে ধ্বংস করে দিচ্ছে এবং কিভাবে এর মাধ্যমে আমরা ধীরে ধীরে বিকৃত যৌন রুচি তৈরি করছি সুতরাং যে সমস্ত ভাই বোনেরা রাত জেগে অথবা বিভিন্ন সময়ে পর্নোগ্রাফি দেখেন তাদের কাছে অনুরোধ পর্নোগ্রাফি শুধু ধর্মীয়ভাবে নিষেধ একটি বিষয় নয় ধর্মীয় নিষেধাজ্ঞার পাশাপাশি এর ক্ষতিকর নানা রকম দিক আছে যার কারণে এটা মেডিকেল সায়েন্সের পরিভাষায় বা মেডিকেল সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকেও এটা নিষেধ সুতরাং আমাদের এই বাজে অভ্যাস পরিত্যাগ করতে হবে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে হবে এবং সুস্থ সুন্দর স্বাভাবিক যৌন জীবনে অভ্যস্ত হতে হতে হবে তাই প্রত্যেকের কাছে আশা থাকবে যে এই ধরনের পর্নোগ্রাফি দেখার যে প্রবণতা সেটা যতটুকু সম্ভব দ্রুত ত্যাগ করার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন সত্য এবং সুন্দরের সাথে চলার তৌফিক দান করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু